আমার নাম সাকাওয়াত, আমি আমার বাসা হচ্ছে সাকেরতে। আমি একটা ইকো প্লাস আমাদের একটা সাইকেল আমি নিয়েছি, প্রায় 3 মাস হয়ে গেছে। বেশ ভালোভাবেই আমি চালাচ্ছি, সার্ভিসও ভালো দিচ্ছি। গত কিছুদিন আগে, 3-4 দিন আগে হঠাৎ করে একটা পিছন থেকে একটা গাড়ি এসে আমাকে ধাক্কা দিয়ে ফেলেছে। তারপর দেখলাম যে রিংটা বাঁকা হয়ে গেছে এবং কিছু সমস্যা দেখা গেছে। ওনাদের সাথে কথা বলে ওদের সার্ভিস সেন্টারে আমি সাইকেলটা দিয়ে যাই। ওরা 2-3 দিন চেষ্টা করে মোটামুটি বেশ ভালোই মেরামত করে দিল। এখন সম্পূর্ণ ঠিক আছে, আশা করি ভালোভাবে চলবে। আমি হাঁটুতে একটু ব্যথা পেয়েছিলাম, এটা তেমন বোঝা গেছে পরে, কিন্তু বোঝা গেছে যে এটা আসলে বেশি রকম ওই মানে পুরো ব্যাপারটা সাইকেলের বডির উপর দিয়েই গেছে। বডির উপর দিয়েই গেছে। তাৎক্ষণিক আমি সাইকেলের কি ক্ষতি হয়েছে আমি বুঝতে পারি নাই, পরে বাসায় গিয়ে দেখি যে প্রবলেম অনেক দূরে হয়েছে। হ্যাঁ, আপনি যখন আমাদের কাছে দিয়ে যান, আমরা দেখছিলাম যে এটা ফ্রেমটা বাঁকা হয়ে গেছে, প্লাস হচ্ছে এটা যে পিছনের চাকা, হ্যাঁ হ্যাঁ, রিংটা সম্পূর্ণ বাঁকা ছিল, রিংটা সম্পূর্ণ বাঁকা ছিল, প্লাস হচ্ছে যে আপনি স্ট্যান্ড ওটাও সম্পূর্ণ ভেঙে গেছে, স্ট্যান্ড একটা স্ক্রু ছুটে গেছিল, ছুটে গিয়ে এটা বাঁকা হয়ে গেছে, তো দেন এটা ট্রাই করার পরে এটা রিম, এটা বডি, তারপর হচ্ছে এটা স্ট্যান্ড, সব কিছু হচ্ছে আগে পর্যায়ে নিয়ে আসছি আমরা। অবশ্যই আর যে কোনো প্রবলেমে আমরা আপনাদের পাশে আছি। আচ্ছা, অবশ্যই। থ্যাংক ইউ।